গঙ্গা নদীর পাড়ে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। মুহূর্তের মধ্যে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে এমন ভাঙনে তীব্র আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের নারায়ণপুর এলাকা জুড়ে। এমতো অবস্থায় নদীর তীরবর্তী পরিবারগুলি বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। বছরের পর বছর ধরে প্রশাসন নজর না দেওয়ার কারণে ভাঙন বলে ক্ষোভ এলাকাবাসীর। মানিকচকের নারায়ণপুরের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীর তীরবর্তী এলাকা পাথর দিয়ে বাঁধানো হয়েছিল কেন্দ্র কংগ্রেস সরকারের আমলে। বৃহস্পতিবার সকাল থেকে পাথর বাঁধানো এলাকা ধস নামতে থাকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্রমাগত ভাঙনে বাঁধের কাছে এসে পৌঁছেছে নদী। তীব্র আতঙ্কে থাকা নদীর তীরবর্তী পরিবারগুলি বাড়ির মূল্যবান সামগ্রী নিয়ে অন্যত্র সরে যেতে তৎপরতা শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে প্রশাসনের প্রতিনিধিরা এই সমস্ত এলাকায় সঠিক নজর না দেওয়ার কারণে এমন ভাঙন শুরু হয়েছে। এই প্রসঙ্গে গ্রামবাসী মতিউর রহমান বলেন, ভাঙন আজকে সকাল 5টা নাগাদ থেকে ভাঙছে বারবার করে, এর আগেও ভেঙেছে। আমরা এমপি এমএলএ সাহেব এসেছিলেন এখানটায়, দেখেছিল, দেখার পরে আমরা কিন্তু অনেকবার চিঠিও করেছি, বারবার আমাদেরকে বলেছিল যে আমরা কাজ স্টার্ট করব, কিন্তু কাজ স্টার্ট করছে না। আমাদের তো কাজ হচ্ছে চিঠি করা, আমরা বারবার করে গেছি, এসডিও সাহেবের দেখা করেছিলাম, সেদিন বললো যে নাকি আমরা কাজ স্টার্ট করব, কিন্তু করছে না কেন জানি না। এখন কি অবস্থা? এখন অবস্থা তো দেখতে পাচ্ছেন, আপনি অনেকগুলো কেটে গেছে বাড়ি, আমার মনে 10-15 মিটার দূরে আছে। আর যদি এই রাস্তাটা পড়ে যায় তাহলে 5-6টা গ্রাম আছে ভিতরে, হাই স্কুল আছে, সব মানে যাতায়াত মানে একবারে বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতির উপর লোক আতঙ্কে আছে আমাদের গ্রামের লোক। কোন গ্রাম এটা? এটা নারায়ণপুর। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যত তাড়াতাড়ি করে কাজ মানে স্টার্ট করা যায়, মানে ভাঙনটা যেন মানে রোধ করা যায়, তার ব্যবস্থা যেন প্রশাসন করে, এই আবেদন রাখছি আমরা। এসেছিল সেচ দপ্তরের লোকজন? হ্যাঁ, এখন এসেছিল ইরিগেশন এসডিও সাহেব এসেছিলেন, উনি বললেন যে আমি যাচ্ছি, ডিএমের সাথে কথা বলে আমরা দেখছি আমরা যতটুকু কী করা যায় আমাদের কাছে। এবার বাঁধ থেকে ডিস্টেন্স কত এখন কী দেখছেন? এই 10-7-8 মিটার মতো আছে। যেভাবে কাটছে যদি 2-3টা 4 দিন পড়ে তাহলে একবারে ঠিক বাড়িঘর সব পড়ে যাবে। এই আতঙ্কে আছে সবাই, বাড়িঘর সব নিজের বাড়িঘর খালি করে দিচ্ছে প্রায় লোক, মানে জিনিসপত্রগুলো মানে বের করছে বাড়িঘরের লোক আতঙ্কে। এদিকে আরও এক গ্রামবাসী নুরুল হক অভিযোগ করে জানান, প্রশাসনের জনপ্রতিনিধিরা আসছে, দেখছে, প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শাসনের তরফ থেকে তো এখন পর্যন্ত কোনো পরিচয় পাইনি। ইরিগেশনের লোকজন এসছে নাকি? হ্যাঁ, ইরিগেশন নাকি যারা সাহেবরা এসছে, এখন কি করে। এখান থেকে আপনাদের বাড়ি কত দূর? বাড়ি এখান থেকে মোটামুটি 20 মিটার হবে আর কি। আতঙ্কে রয়েছেন? আতঙ্ক মানে ঘুমাচ্ছে না। বোল্ডার পিচিং ছিল গত 2007-এ নাকি হয়েছে, তখন থেকে কয়েক বছর ভালোই ছিল। গত 2 বছর ধরে এখানে ভাঙন শুরু হয়েছে, এর আগে আরও হয়েছে। এনপি সাহেবও এসেছিল এই কিছুদিন আগে, এসে আশ্বাস দিয়েছে যে এটা আমরা দেখছি, চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ কিন্তু আর হয়নি। এদিকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সেচ দপ্তরের আধিকারিক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করেন। জেলা সেচ দপ্তরের আধিকারিক আজিজুর রহমান জানান, উচ্চ আধিকারিকদের জানিয়ে জরুরি পরিস্থিতিতে কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে সকাল থেকে ভাঙন শুরু হয়েছে, এখন গঙ্গার ক্ষেত্রে জল যখন বাড়ে তখন ভাঙনটা হয়, এটা এখন নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেখলাম এখানে জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, ওনার সঙ্গেও কথা বললাম, বলে আমরা হায়ার অথরিটিকে জানাবো, জানিয়ে কী ব্যবস্থা নেওয়া যায় ওনারা ডিসিশন দেবেন, সেই মতো কাজ যতটুকু করতে পারবো আশা করি। এদিকে এই প্রসঙ্গে জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, অলরেডি আমাদের মানিকচক নারায়ণপুরে ভাঙন একটা হয়েছে, অলরেডি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে যারা অফিসিয়ালস আছেন, বিডিও সাহেবরা আছেন, তারা ব্যাপারটা খতিয়ে দেখছেন, স্পট ভিজিটও করেছেন, এবং তার সঙ্গে ইরিগেশন আমাদের CA2 রিপোর্ট ইমিডিয়েটলি প্লেস করছে, আমরা টেকআপ করছি সেটা, এবং চেষ্টা করব যে ভাঙনটা যেন না বাড়ে, যা প্যালিয়েটিভ ওয়ার্ক করার দরকার সেটা করার, এবং অলরেডি যেখানে ভাঙন হচ্ছে অলরেডি একটা প্রোটেকশন ওয়ার্ক করা হয়েছে অনেক ইরিগেশনের, সেটা আমরা দেখছি আরও প্যালিয়েটিভ ওয়ার্ক করে এটাকে যদি আনা। মেনলি নারায়ণপুরে একটা পোর্শনে হয়েছে, 30 মিটার হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো
সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।